হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে যারা মাছ মাংস খায় তারা কি কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে পারে, দ্বাদশ অঙ্গে তিলক করতে পারে? এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। তো সবার প্রশ্নের উত্তর আলাদা আলাদাভাবে দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই এই ভিডিওতে আজকে খোলাখুলি সহজ বাংলা ভাষায় আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা এই কথাগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুনতে থাকুন, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর এই কথার মাধ্যমে পেয়ে যাবেন, ঠিক আছে? এর জন্য আপনার একটু মনোযোগী হতে হবে। তো যারা ভাবছেন যে মাছ মাংস খেয়ে কণ্ঠে তুলসীর মালা ধারণ করা যাবে কি না, দ্বাদশ অঙ্গে তিলক করা যাবে কি না, তাদের আগে বিচার করা দরকার, বোঝা উচিত, চিন্তা করা উচিত যে তুলসীর মালা আমরা কেন পড়ি, কেন পড়ব, কেন দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করব, এ সম্বন্ধে শাস্ত্রে কি বলা হয়েছে। অধিকাংশ মানুষই জানে না যে তুলসীর মালা পড়লে কি হয়, কপালে বা দ্বাদশ অঙ্গে তিলক পড়লে কি লাভ হয়, কি ক্ষতি হয়, কিভাবে পড়া উচিত, এটা অনেকেই জানে না। আজকে একজন প্রশ্ন করছেন যে আচ্ছা তিলক এভাবে না করে শুধু একটা ফোঁটা দিলে হবে না? তো এই বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে যেহেতু তুলসীর মালা এবং দ্বাদশ অঙ্গে তিলক করার বিষয় নিয়ে কথা বলছি, তাই আজকে এই বিষয় নিয়েই বলবো, ঠিক আছে? তো এই যে তুলসীর মালা এবং তিলক সম্পর্কে শাস্ত্রে অনেক তত্ত্ব তুলে ধরা রয়েছে, হ্যাঁ, এর যে মহিমা, তিলকের যে মহিমা, সেটা আমি ছোট মুখে কি আর বলবো, হ্যাঁ। তবুও সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলি। কেউ যদি কণ্ঠে তুলসীর মালা ধারণ করেন, দ্বাদশ অঙ্গে তিলক করেন, তাহলে বিভিন্ন রকমের অপদেবতা, ভূত, পেত্নী, এরা সবসময় দূরে থাকেন। এরা সবসময় সেই সমস্ত ভক্তকে দেখে, সেই সমস্ত ব্যক্তিকে দেখে পলায়ন করেন, হ্যাঁ। তুলসীর মালা কেউ কণ্ঠে ধারণ করে, দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে কেউ যদি মৃত্যুবরণ করেন, তাকে যমদূতেরা স্পর্শ করতে পারে না, হ্যাঁ। কাশীক্ষণে যমবাক্যে যমরাজ তার দূতগণকে বলেছেন, হে দূতগণ, যাদের কণ্ঠে দেখবে তোমরা তুলসীর মালা তিলক পরিহিত, মানে দ্বাদশ অঙ্গে তিলক রয়েছে, বিষ্ণু তিলক, তাদেরকে তোমরা স্পর্শ করবে না। তাদেরকে দেখে, মানে তাদেরকে দূরে রেখে সেখান থেকে তোমরা পলায়ন করবে, কারণ তাদের দায়িত্ব আমাদের নয়, তাদের দায়িত্ব হচ্ছে বিষ্ণুদূতের। তো অনেকে বলতে পারে যে এটার কোনো প্রমাণ আছে? এটার প্রমাণ হচ্ছে অজামিল। অজামিল ভগবানের নাম স্মরণ করতে করতে যখন দেহত্যাগ করেছিলেন, তখন যমদূতেরা তাকে নিতে আসছে। তো যেহেতু তিনি ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে করতে দেহত্যাগ করেছেন, তাই ভগবান বিষ্ণুও ভগবান বিষ্ণুর দূতগণও চলে এসেছে। এইবার তাদের উভয় পক্ষের মধ্যে কথা হচ্ছে যে একে আমরা নিয়ে যাব। যমদূতেরা বলছে যে না, একে আমরা নিয়ে যাব, কারণ এই অজামিল হচ্ছে পাপি লোক, হ্যাঁ, তাকে আমরা নিয়ে যাব। এভাবে বিষ্ণুদূতগণের সঙ্গে তো আর যমদূতেরা পারবে না, কারণ তারা দিব্য শক্তি সম্পন্ন। পরবর্তীতে যমদূতগণ যমরাজের কাছে গিয়ে বললেন যে হে প্রভু, হে মহারাজ, এই পৃথিবীতে কতজন নিয়ন্তা আছে? চার হস্ত বিশিষ্ট কিছু ব্যক্তি এসে আমাদের কর্মের মধ্যে বাধা প্রদান করেছে, তারা কে? তখন যমরাজ সেই কথা খুলে বললেন যে তারা হচ্ছে ভগবান বিষ্ণুর দূত, যাকে আমি আরাধনা করি, যিনি আমার প্রভু, হ্যাঁ। তো ওরা যেখানে আসবে, তোমরা সেখান থেকে অতি দ্রুত সেখান থেকে পলায়ন করবে, ওরা যাকে নিয়ে যাবে তাদের দায়িত্ব আমাদের নয়, ঠিক আছে? তো বিশেষ করে কেউ যদি কণ্ঠে তুলসীর মালা ধারণ করে, দ্বাদশ অঙ্গে তিলক করে, তাহলে সে
সেই সুবিধা পাবে, কারণ সে হচ্ছে ভগবান বিষ্ণুর লোক। হ্যাঁ, এই যে কপালে তিলক, এটা হচ্ছে বিষ্ণু তিলক, ঠিক আছে। কণ্ঠে মালা ধারণ করুন, তুলসীর মালার অনেক মহিমা। আপনি যেই লোকই হন না কেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কেউ যখন মৃত্যুবরণ করে, শ্মশানের মধ্যে যখন দাহ করা হয় বা সমাধি দেওয়া হয়, সেই সময় সেই মৃতদেহটাকে তুলসীর মালা পরানো হয়, তুলসী কাষ্ঠ সীতায় অর্পণ করা হয়, এইভাবে দুই চোখে তুলসীর পত্র দেওয়া হয়। তো তুলসীর ব্যবহার সম্বন্ধে শাস্ত্রে খুব মানে বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে। এখন মানুষ শাস্ত্র পড়ে না, জানে না, জানবে কোথার থেকে? তারা সেখান থেকে, শাস্ত্র থেকে, শাস্ত্র কথা থেকে অনেক দূরে, যে যেটা বলছে তাদের কথায় মানুষ বিশ্বাস করছে। কিন্তু আমাদের সব সময় শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করা উচিত। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে মেইন কথা যে আচ্ছা, তুলসীর মাহাত্ম্য তো আমরা শ্রবণ করলাম, তিলকের মাহাত্ম্যও আমরা জানলাম যে দ্বাদশ সঙ্গে তিলক করলে কোনো প্রকার অপদেবতা ভূত পেত্নি স্পর্শ করে না, যমদূতেরা পলায়ন করে, হ্যাঁ, নরক বাস হয় না। এখন যারা মাছ মাংস খায় তারা কি কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে পারে, দ্বাদশ সঙ্গে তিলক করতে পারবে? হ্যাঁ, এই সিদ্ধান্ত হচ্ছে আপনার উপর। এখন আপনি যদি চান যে এই তুলসীর মালা পরে, তিলক ধারণ করে আপনি এর সুফল পাবেন, সুফল চাইবেন, তাহলে এর যে বিধিনিষেধ, এটাকে ধারণ করার যে বিধিনিষেধ, তিলক ধারণ করার যে বিধিনিষেধ, সেটা আপনাকে মানতে হবে। ঠিক যেরকম আপনি একটা মোবাইল কিনবেন, একটা ল্যাপটপ কিনবেন, তো সেটার একটা নিয়ম রয়েছে, সেটাকে কীভাবে চালাতে হবে, কীভাবে চার্জে লাগাতে হবে, কতক্ষণ চার্জ থাকবে। যদি আপনি নিয়ম মাফিক না চালান তাহলে যতটুকু সেই ডিভাইসটি লাস্টিং করার কথা ততটুকু সময় থাকবে না, অতি তাড়াতাড়ি সেই ডিভাইসটি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি কি পারবেন যে মোবাইল চার্জে না লাগিয়ে সেখানে একটা ওই গুনার তার ঢুকিয়ে দিয়ে সেটাকে চার্জ করতে? কোনো কারেন্টের সাহায্য লাগবে না, এমনি এমনি ওটা চার্জ হবে? হবে না, সেটার একটা নিয়ম রয়েছে। তাই কণ্ঠে তুলসীর মালা ধারণ করার, কপালে তিলক ধারণ করার, দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করার একটা বিধিনিষেধ রয়েছে। তো বিধিনিষেধের মধ্যে যদি কেউ তুলসীর মালা ধারণ করতে পারে, কপালে তিলক ধারণ করতে পারে, তার 100% সুফল সে পাবে। হ্যাঁ, আর কেউ যদি মনে করে যে না, আমি সনাতন ধর্ম অবলম্বী হিসাবে কণ্ঠে তুলসীর মালা ধারণ করা দরকার, না হলে লোকে কি বলবে যে তুমি কি রকম সনাতন ধর্ম অবলম্বী, তোমার কণ্ঠে তুলসীর মালা নাই, কপালে তিলক নাই? তো কপালে তিলক ধারণ করছেন, কণ্ঠে মালা ধারণ করছেন, করে আবার যত প্রকারের পাপ কার্য আছে সেগুলোও করছেন, তাহলে কিন্তু এর 100% যে সুফল সেটা পাওয়া যাবে না। হ্যাঁ, এখন আরেকটি কথা হচ্ছে যে তাহলে কি আমরা এই তুলসীর মালা পড়তে পারবো না, কপালে তিলক ধারণ করতে পারবো না? এখন তো মাছ মাংসও ছাড়তে পারছি না, তাহলে এখন কি করা উচিত আমাদের? এখানে একটা উপায় আছে। ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নেহাবিক্রম নশ্বহস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পম উপস্য ধর্মস্য ত্রয়ত মহত ভয়াত। যদি আপনি একটু একটু করে ভগবত ভক্তি সাধন করেন, সাধন করার বাসনা থাকে, তাহলে আপনি অতটুকুই এগিয়ে থাকলেন। এটা হচ্ছে ভগবত ভক্তির মহিমা। পাপ করুন নরকে যাবেন, পুণ্য করুন স্বর্গে যাবেন, কিন্তু কেউ যদি ভগবত ভক্তি সাধন করে তাহলে সেই ভগবত ভক্তি কোনো সময় ক্ষয়প্রাপ্ত হয় না। পাপ কর্ম করার ফলে নরক যাতনা ভোগ হয়, নরক যাতনা ভোগ হওয়ার পরে শেষ, পুণ্য করলে স্বর্গসুখ ভোগ হয়, তো সেখানে স্বর্গসুখ ভোগ করার পরে শেষ, কিন্তু ভগবত কর্ম করলে সেটা কোনো সময় বিনাশপ্রাপ্ত হয় না। হ্যাঁ, সেটা অক্ষয় ফল লাভ হয়ে থাকে। এটা হচ্ছে ভগবত ভক্তির একটা বিশেষ মহিমা।
এটা আমার কথা নয়, ভগবান স্বয়ং নিজ মুখে এই কথা বলেছেন। হ্যাঁ, যে কেউ যদি একটু একটু করে ভগবত ভক্তি সাধনও করে, সেটা তাকে কি করে, এই সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এই সংসারের মধ্যে, এই জড়জগতের মধ্যে আমরা কবে যে পড়েছি তার কোনো ঠিক নেই। কবু রাজা, কবু প্রজা, কবু কীট ক্ষুদ্র, এভাবে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে করতে আমরা অনাদিকাল ধরে এই জগতের মধ্যে ঘোরপাক খাচ্ছি, এই সংসার কারাগারে। তো এই সংসার রূপ কারাগার মহাভয় থেকে সে আস্তে আস্তে মুক্তি পেতে পারে। এই জন্মে যদি সম্ভব না হয়, পরের জন্মে হবে, তার পরের জন্মে যদি না হয়, তার পরের জন্মে হবে। এভাবে যতদিন পর্যন্ত ভগবত ভক্তি পূর্ণাঙ্গ রূপে সাধিত হয়নি, ততদিন পর্যন্ত এই জড়জগতের মধ্যেই থাকতে হবে। তো যারা মাছ মাংস আহার করছেন, তাদের যদি বাসনা থাকে যে হে ভগবান, আমি বিভিন্ন পরিস্থিতির কারণে এখন এই বিষয়গুলো ছাড়তে পারছি না, তবে আমার বাসনা আছে, আমি যেন মানে পরবর্তী সময়ে মানে এগুলোকে কিভাবে আমি ছাড়তে পারবো, তার জন্য আমাকে কৃপা আশীর্বাদ করুন, আর আমি ভবিষ্যতে এগুলো ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব, আমি জীব হত্যা করব না, সুন্দরভাবে তোমার ভজন করব। আমরা কিন্তু এই জগতের মধ্যে আসার দিনে ভগবানের কাছে কথা দিয়ে আসছি, মাতৃজঠরে যখন অনেক কষ্টের মধ্যে কোনো শিশু থাকে, তখন ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। দেখবেন বাচ্চা কান্না করে। তো এইভাবে আমরা ভগবানের কাছে কথা দিয়ে আসছি, তো সেই কথা যেন আমাদের ঠিক থাকে সেটা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। তো এখন আপনি দুধও খাবেন, আবার তামাকও খাবেন, তাহলে রোগ কোনোদিন ভালো হবে না। এক রোগী ডাক্তারের কাছে গেছে, তার তামাক খাওয়ার কারণে রোগ হয়েছে, আর এই রোগের চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যখন গেছে, ডাক্তার বলছে যে আপনি তামাক খেতে পারবেন না। তো সেই রোগী বলছে যে ডাক্তার মশাই, তাহলে আমার কী করা উচিত, যে আপনি প্রতিদিন দুধ খেতে হবে। তো তখন তিনি অনুরোধ করে বলছেন যে হে ডাক্তার মশাই, আমি দুধও খাবো তামাকও খাবো, হবে না? যে না, আপনি খেতে পারেন, কোনো সমস্যা নাই, তবে রোগ কোনো দিন আপনার ভালো হবে। ঠিক তেমনইভাবে এটা অনেকের ব্যথা লাগতে পারে, যেটা কেমন কথা বলা হলো, মাছ মাংস খেয়ে মানে তুলসীর মালা পড়তে পারবো না, পড়লে সুফল পাবো না, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। হ্যাঁ, শাস্ত্রে আরও কঠিনভাবে বর্ণনা করা রয়েছে। হ্যাঁ, কারো যদি বাসনা থাকে যে না আমি তুলসীর মালা পড়ে এই মানে এর একটা সুফল আমি চাই, সুফল প্রাপ্ত হতে চাই, তাহলে এর বিধিনিষেধটা আমাদেরকে মানতে হবে। তুলসীর মালা কীভাবে ধারণ করবেন, তুলসীর মালা কীভাবে ধারণ করার উচিত, এটা ধারণ করার সময় কী মন্ত্র উচ্চারণ করবেন, এ সম্বন্ধে আর একটি ভিডিও আছে এই চ্যানেলে, সেখান থেকে কষ্ট করে আপনারা ভিডিওটি দেখে নেবেন, তাহলে সে সম্পর্কে জানতে পারবেন। হ্যাঁ, এভাবে আপনারা তুলসীর মালা গ্রহণ করুন। হ্যাঁ, ধারণ করলে ভালো হবে। যদি মনে করেন প্রথমে আপনি 100% শুদ্ধ হতে পারছেন না, মনে বাসনা আছে, তাহলে ধারণ করুন, এগিয়ে যান। তবে এটাও ধারণ করবেন, তিলকও করবেন, আবার পাপকার্য করবেন, এটা করা উচিত নয়। এটা যদি কেউ করে তাহলে তার সুফলটা সে পাবে না। যদি সুফল পেতে চায়, তাকে শাস্ত্রীয় বিধিনিষেধ অনুসরণ করে এই সমস্ত বিষয়গুলো ধারণ করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকে বলার বিষয়। এ সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা ভিডিওর নিচে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো যারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করব। তবে শেষ করার আগে একটি কথা বলি, যে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা আপনার কাছে চলে যাবে। হ্যাঁ, নোটিফিকেশন আকারে ভিডিওতে লাইক দিন,
আর সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।